হ্যালো ফ্যামিলি, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার পুজোর শপিং। তো তোমরা আগের আমার শাড়ি কালেকশন ভিডিওটায় প্রচুর ভালোবাসা দিয়েছো, আর তোমরা ভালোবাসা দেওয়ার জন্য আমি ভাবলাম যে আমার কী কী শপিং হয়েছে, কী কী আমি কী কী জামা কাপড় আর শাড়ি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদেরকে ফার্স্টে দেখাবো আমি এই শাড়িটা, যেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এটা হচ্ছে বালুচরি সিল্ক। তো দেখো শাড়িটার দাম নিয়েছে তোমার 1150 টাকা। শাড়িটা কেমন তোমরা দেখে অবশ্যই জানিও। এটা হচ্ছে শাড়িটার গা, এটা পুরো শাড়িটার গায়ে যাবে, আর এটা হচ্ছে শাড়িটার আঁচড়। এটার দাম নিয়েছে 1150 টাকা। এটা আমার শাশুড়ি মামাকে পুজোতে দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা শাড়িটা কমেন্টে অবশ্যই বলবে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো আর দামগুলো বলতে থাকবো। আর তোমরা বলবে ওই শাড়িটার সাথে কি এই ব্লাউজটা যাবে। দেখো এই ব্লাউজটা কিন্তু আমি ওই শাড়িটার সাথে নিয়েছি। গ্রিন কালারের ব্লাউজ আমার আরও রয়েছে, কিন্তু এই টাইপের ব্লাউজ আমার ছিল না, তো আমি এটা নিলাম। আরও আমার ইয়েলো কালারের একটা শাড়ি নিয়েছি, তো এটার সাথে যাবে কিনা তোমরা সেটাও জানাবে। তো এই একটা ব্লাউজ নিয়েছি ওই শাড়িটা, আরও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই শাড়িটা দেখো, এটাও কিন্তু বালুচরির মধ্যেই। তো এটা আমার ননদ দিয়েছে, ও যেহেতু জানতো না যে আমি বালুচরি সিল্ক নিচ্ছি বা আমার শাশুড়ি মা দেবে, তো ওই জন্য ও এটা দিয়েছে। এটারও আঁচলটা ওই রকমই কাজ আছে, দেখো এটার আঁচলটা আরো ভালো। তো এটা একটা বালুচরি, যেহেতু ননদ দিয়েছে সেহেতু দামটা আমি জানি না। দেখো এই একটা শাড়ি, আর ওটার সাথে এই ব্লাউজটা কেমন হয়েছে তোমরা বলবে। এইটা রেডিমেড, আমি রেডিমেড ব্লাউজ নিয়েছি, যেহেতু করতে আমার টাইম লাগবে এই জন্য এই ব্লাউজটা নিয়েছি। আর অনেকদিন ভেবেছিলাম আমি এক কালারের মধ্যে গ্রিন পাড় দেওয়া শাড়ি নেব, তো এটা হচ্ছে এক কালারের মধ্যে গ্রিন পাড় দেওয়া, যেটা এই ব্লাউজটা আমি ভাবছি পরব এটা। তো এটা কেমন লাগবে এটার সাথে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই একটা শাড়ি, আপাতত আমার তিনটে শাড়ি হয়েছে, আর বাকি কিন্তু আমার ড্রেস রয়েছে। তো ড্রেস টপ সমস্ত তোমাদেরকে আমি দেখাবো, ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো ওটা আমার ননদ দিয়েছে, ওটা শাশুড়ি মা দিয়েছে, আর বাকিগুলো সবই আমার হাজবেন্ডের দেওয়া, সেগুলোও তোমাদেরকে দেখায়। এই যে হাজবেন্ডের কাছ থেকে এই সালোয়ার স্যুট পিসটা নিয়েছে, এটা আমার খুব পছন্দ ছিল, এখানে স্টোনের কাজ রয়েছে আর এই কালারটা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য নিয়েছি। এখানে দেখো পিসটার মধ্যে এটা নিচেও কাজ রয়েছে আর এটা গলায় কাজ আছে। তো হাজবেন্ডের কাছ থেকে এই একটা সালোয়ার স্যুট পিস নিয়েছি, আর এটা একটা চিকেন কারি, একটা মানে কি বলবো গ্রাউন্ড, চিকেন কারি গ্রাউন্ড নিয়েছি। দেখো এই যে এটা 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 আমি অনলাইন থেকেই নিয়েছি, আমার যে ড্রেসগুলো সেগুলো সবই অনলাইন থেকে নেওয়া, শুধু শাড়িগুলো বাদে। এই দেখো এটা নিচটা কাজ আছে আর এটা যাচ্ছে তোমার বুকে। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল তোমার 480 নম্বর এরকম দাম নিয়েছিল। এটাও আমার অনলাইনেই নেওয়া, এটাও একটা ওয়ান পিস, এটা হাতটা এইভাবে যাবে আর এটা এরকম। এটাও দাম নিয়েছিল তোমার 450 টাকার মতো। এটা সিল্ক টাইপের কাপড় আছে, দেখো আরও তোমাদেরকে দেখাবো। এটা একটা টপ আছে, আর এই যে একটা প্লাজো, প্লাজো জিন্স, প্লাজো ডেনিমের উপর এই যে একটা ডেনিম জিন্স, এটা অনলাইনেই নেওয়া, এটার সাথে এটা ভেবেছি পরব। তো এই দুটো নিয়েছি অনলাইনেই নিয়েছি। আর একটা তোমার নিয়েছি তোমাদের চিকেনকারি এরকম একটা কুর্তি নিয়েছি, চিকেনকারি মিরার ওয়ার্কের, এই যে দেখো এই যে মিরার ওয়ার্কের উপরে চিকেনকারি কুর্তি। তো এটা একটা আছে, আর এটা যাচ্ছে একটা সারারা,
এটা হচ্ছে তোমার ওপরটা, আর এটা ওড়নাটা, যেটা এইভাবে কাজটা যাবে। ওড়নাটার নিচে কিন্তু এরকম কাজ দেওয়া রয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ওড়নাটা, যেটা তোমার গলায় যাবে। আর এই যে এটা প্যান্ট, এটা স্কার্ট টাইপের প্যান্ট। তো এটার দাম নিয়েছিল তোমার কত, 850 টাকা। এটার দাম নিয়েছিল 850 টাকা। এটাও আমার অনলাইন থেকে নেওয়া। আর ওই চিকানকারি কুর্তির ভেতরে একটা ইনার ছিল, ইনারটা তোমাদেরকে দেখানো হয়নি। ওটা যেহেতু পাতলা, এই কুর্তিটা খুবই পাতলা, তো এই জন্য একটা ইনার ছিল ভেতরে। এই যে এটাও আমার অনলাইন থেকে নেওয়া। এটা তোমার দাম নিয়েছিল 520 টাকা। আর এই একটা কুর্তি, এটা নর্মালি পরার জন্য আমি রথের মেলায় নিয়েছিলাম। রথের মেলায় এখানে বিক্রি হচ্ছিল, তো ভাবলাম একটা নিই। তো এটা খুবই পাতলা, এটার দাম নিয়েছিল মাত্র 100 টাকা। তোমাদেরকে দেখাই আমার মেয়ের জামা কাপড়। আমার মেয়েকে তার পিসিমণি দিয়েছে, এই যে বিয়ে বাড়ি আছে বলে একটা লেহেঙ্গা। এটা নিচটা, এটা পুরো নিচে স্কার্টটা, এটার দামটা আমি বলতে পারবো না, কারণ ওর পিসিমণি দিয়েছে যেহেতু। আর এই দেখো, এটা ওপর, আর এই তার ওড়না। তো মেয়ের জামা কাপড়গুলো কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আর এটা হচ্ছে ওর মেয়ের বাবা দিয়েছে, মানে আমরা দিয়েছি এটা। এই যে এটা একটা ডান্সিং ফ্রক। আর এটা তোমার এখানে কাজ রয়েছে, মিরর ওয়ার্ক রয়েছে, এই দেখো আলোটা পড়ছে বলে কিন্তু তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না হয়তো। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, কিছুদিন আগে আমি রিভিউ দিয়েছি শর্ট ভিডিওতে। এই যে এটা, এটা তোমার চিকেনকারির উপরে যাচ্ছে কাফতান। আর তোমার এটা প্যান্ট, এটার সাথে সেট ছিল, এটা ওর ঠাম্মি দিয়েছে। আর হাজবেন্ডগুলো আপাতত নিচে রয়েছে, তো পরে তোমাদেরকে হাজবেন্ডগুলো দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা আমার ভালোবাসা এবং তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো, তাই জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।